হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেল শিবপ্রিয়াস বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি অভিব্যক্তি চ্যাপ্টারের প্রাণের উৎপত্তির যে পর্যায়গুলো, যে চারটি পর্যায় রয়েছে, তার মধ্যে যে প্রথম দুটো পর্যায়, যেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং তখনকার প্রাচীন প্রাকৃতিক পরিবেশ, সেটা হচ্ছে প্রথম পর্যায়, এবং দ্বিতীয় পর্যায় যেটা হচ্ছে কেমোজেন, এই দুটো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় পর্যায়, এটা হচ্ছে বায়োজেনি, এটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। বায়োজেনি বলতে বোঝায় বায়োলজিক্যাল ইভলিউশন। তো বায়োজেনি ব্যাপারটা কী জানতে হলে আমাদের তার সংজ্ঞাটা একটু জানতে হবে। তো সংজ্ঞাটা বলতে গেলে কতগুলো শব্দ আমাদের মাথায় রেখে সংজ্ঞাটাকে গঠন করতে হবে, কতগুলো শব্দ, যেটা হচ্ছে প্রথম হচ্ছে কনডেনসেশন, এছাড়াও পলিমারাইজেশন বলে একটা কথা আছে, যেটা হচ্ছে অনেকগুলো মনোমার যখন একসাথে যুক্ত হয়ে পলিমার গঠন করে, এই যে ঘটনাটা এটাকে বলা হয় পলিমারাইজেশন, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই ঘটনাটা ঘটে। তাহলে কনডেনসেশন এবং পলিমারাইজেশনের ফলে পৃথিবীর প্রাচীন যে প্রাকৃতিক পরিবেশ, শর্ত সাপেক্ষ যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশে জৈব যৌগ থেকে সমুদ্রের জলে যে কোলয়েডীয় কণারূপে যে একটা গঠন বা স্ট্রাকচার গঠিত হয় তাকেই বলা হয় বায়োজেনি। তো কোলয়েডীয় দ্রবণ বা কোলয়েডীয় কণার যে গঠন, এই কোলয়েডীয় কণা হচ্ছে 10^-7 থেকে 10^-5 এর ব্যাসের মধ্যে এর ব্যাস। আর কোলয়েডীয় দ্রবণ কথাটার অর্থ হচ্ছে পদার্থ, মানে যখন কোনো কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থ যখন আরেকটা কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের সঙ্গে 10^-7 থেকে 10^-5 ব্যাসের মধ্যে মিলিত হয়ে যখন একটা অস্বচ্ছ অসমসত্ব, মানে ঘনত্ব সব জায়গায় সমান নয় এবং একটা স্থায়ী যে মিশ্রণ তৈরি করে, এটাকেই বলা হয় কোলয়েডীয় দ্রবণ। আমরা যদি বর্তমান কতগুলো উদাহরণের সঙ্গে দেখি, যেমন তোমার চা, তারপরে দুধ, ভাতের ফ্যান, এগুলো হচ্ছে কোলয়েডীয় দ্রবণের উদাহরণ। তো এই যে বায়োজেনি, এই বায়োজেনিরও কিন্তু অনেকগুলো পর্যায় আছে। তো এই পর্যায়গুলোর মধ্যে প্রথম যে পর্যায় সেটা হচ্ছে প্রোটোসেলের উৎপত্তি। প্রোটোসেল জিনিসটা কী, না আগের ভিডিওতে আমরা জেনেছিলাম একটা শব্দ, যেটা হচ্ছে কোয়াসার্ভেট। তো এই কোয়াসার্ভেটের সঙ্গে যদি নিউক্লিক অ্যাসিড যদি অনুপ্রবেশ সরানো যায়, তাহলে যে গঠনটা হয় সেটা হচ্ছে প্রোটোসেল। প্রোটোসেল কিন্তু স্বপ্রতিলিপি গঠনে সক্ষম, অর্থাৎ এরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। আর এরা রাসায়নিক পরজীবী, মানে কেমিক্যাল হেটারোট্রপস। এই কথাটার মানে হচ্ছে, কেমিক্যাল কথাটার অর্থ হচ্ছে রাসায়নিক, আর হেটারোট্রপস মানে হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তার মানে এরা, মানে প্রোটোসেলরা রাসায়নিক উপাদানগুলোকে ব্যবহার করে এবং এদের যে মেটাবলিক যে অ্যাক্টিভিটিগুলো, মানে শারীরবৃত্তীয় যে কাজগুলো, সেগুলো ঘটানোর জন্য এদেরকে সাহায্য করে সামুদ্রিক যে জৈব পদার্থ, তার থেকে যে শক্তি পায় এরা, তার দ্বারা এরা এদের কাজগুলো সম্পন্ন করে। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই এদেরকে বলা হয় রাসায়নিক পরজীবী বা কেমো হেটারোট্রপ। এরপরে যে পর্যায় সেটা হচ্ছে প্রোক্যারিওটসদের উৎপত্তি। প্রোক্যারিওটস কি, মনে করা হয় যে 3.5 বিলিয়ন বছর আগে এই প্রোটোসেল থেকেই প্রোক্যারিওটদের উৎপত্তি হয়। এই বায়োজেনির তৃতীয় যে পর্যায় সেটা হচ্ছে সবজির উদ্ভব। এই সবজির উদ্ভব, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা নিজেদের সুবিধার্থে কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমেই আমরা জেনেছি যে প্রোটোসেল কিন্তু কেমিক্যাল হেটারোট্রপ, মানে তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তো ক্রম বিবর্তনের ফলে যখন সমুদ্রের যে ওই যে জৈবিক পদার্থ যা থেকে ওদের শক্তি উৎপন্ন হতো, শক্তি সরবরাহ হতো, সেটা যখন কমে এলো, তখন কী হলো, ক্রম বিবর্তনের ফলে এরাই আস্তে আস্তে বিবর্তিত হয়ে কী হলো, না নিজেদের খাদ্য এরা নিজেরা প্রস্তুত করতে পারলো সূর্যালোকের সাহায্যে এবং রাসায়নিক উপাদানগুলোর সাহায্যে। তো এই যে নিজের খাদ্য নিজে তৈরি করার যে পদ্ধতি সূর্যালোকের উপস্থিতিতে, এই পদ্ধতিটাকে বলা হয় ফটোসিনথেসিস। তাহলে যারা এই কাজটা করছে তাদেরকে বলা হচ্ছে কেমো অটোট্রপ,
মানে রাসায়নিক পদার্থকে নিচ্ছে, নিয়ে নিজের খাদ্য নিজে তৈরি করছে, এটাকে বলা হচ্ছে অটোট্রপ। আর এই যে ফটোসিনথেসিসটা ঘটছে এখানে, এটা কিন্তু বায়ুর অনুপস্থিতিতে, তাই জন্য এটা হচ্ছে অ্যানারোবিক ফটোসিনথেসিস। এই যে ফটোসিনথেসিসটা হলো, এটা হচ্ছে অ্যানারোবিক ফটোসিনথেসিস। এখানে কী হয়, এরা অক্সিজেন গ্রহণও করতে পারে না, অক্সিজেন মুক্ত বা রিলিজও করতে পারে না। কারণটা হচ্ছে এখানে মুক্ত অক্সিজেন তো ছিলই না, উপরন্তু এরা কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করতে পারে না, তাই জন্যই এই ঘটনাটা ঘটে। এরপরে ক্রমবিবর্তনের ফলে ক্লোরোফিলের ন্যায় কিছু রঙ্গ পদার্থ তাদের দেহে আবির্ভাব ঘটে। যেমন ব্যাকটেরিয় ক্লোরোফিলের সাহায্যে বায়ুর উপস্থিতিতে, জলের সাহায্যে আর সূর্যালোকের সাহায্যে তারা নিজ খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তো এই যে নিজের খাদ্য নিজে প্রস্তুত করার পদ্ধতি, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। আর বায়ুর উপস্থিতিতে ঘটায় সেটা হচ্ছে এরোবিক বা সবাত সালোক সংশ্লেষ বা সবাত এরোবিক ফটোসিনথেসিস। তো এই রকম যে প্রথম সবাত সালোক শোষণকারী যে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া। তো এই সায়ানো ব্যাকটেরিয়ায় প্রথম পৃথিবীতে মুক্ত অক্সিজেনের অক্সিজেন উৎপন্ন করে। আর এই সায়ানো ব্যাকটেরিয়া প্রথম সবাত শোষণকারী জীব। একটু আগেই আমরা প্রোটোসেল সম্পর্কে কিছুটা জানলাম, তো এরপরে প্রোটোসেলের একটু বিস্তারিত আমি আলোচনা করে দেবো। এটা হচ্ছে প্রোটোসেল, আমরা আগেই জেনেছি রাসায়নিক পরজীবী। তো প্রোটোসেল প্রোটোসেলের আরও কতগুলো ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা হচ্ছে এরা বৃদ্ধি এবং বিভাজনে সক্ষম, আর এরা হচ্ছে প্রথম লিভিং সিস্টেম, প্রথম জীবতন্ত্র এরা। এছাড়াও এরা হচ্ছে দ্বিস্তরীয় সীমানা পর্দা বৃত্ত। আরেকটা বিষয়, এই যে প্রোটোসেলের কতগুলো বিবর্তনীয় পর্যায় আছে, বিবর্তনীয় পর্যায়গুলোকে আমি চারটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রথম মোনেরার উৎপত্তি, এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটস, এর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে প্রোটিস্টার উৎপত্তি, এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াসযুক্ত ইউক্যারিওটস, এর উদাহরণ হচ্ছে অ্যামিবা ডায়াটমস। এরপরের যে পর্যায় সেটা হচ্ছে আলোক সহজী সৃষ্টি, সেটা হচ্ছে এদের দেহে ক্লোরোফিলের উৎপত্তি ঘটে, এবং ক্লোরোফিলের সাহায্যে জল এবং সূর্যালোকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে এরা যে খাদ্য প্রস্তুত করে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ফটোসিনথেসিস, এবং নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে বলে ফটো অটোট্রপস এদেরকে বলা হয়। এরপরের যে ধাপটা সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়ার উৎপত্তি। ব্যাকটেরিয়া ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং সূর্যালোকের সাহায্যে নিজের খাদ্য নিজে যে প্রস্তুত করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে করে। এটির উদাহরণ হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়ায় প্রথম সবাত শোষণকারী জীব, যা প্রথম মুক্ত অক্সিজেন নির্গত করে। আমি যে কথাগুলো এখন বললাম সেটা সংক্ষেপে আমি খাতায় লিখেছি এবং তার ছবি আমি ভিডিওতেই দিয়ে দেবো। আজ এর পরের দিন আমি এই প্রাণের উৎপত্তি যে চতুর্থ পর্যায়, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব, পরের ভিডিওতে আমরা পড়ব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এরপরে যখন আমি ভিডিও আপলোড করব, যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান।